ইউকি নাগাসুতু বিশ্বের সফলতম নারী ফুটবলারদের একজন। খেলেছেন জাপানের জাতীয় দল এবং যুক্তরাষ্ট্র, জার্মানি, ইংল্যান্ডের নামকরা ক্লাবে। গড়েছেন অনেক রেকর্ড। এবার ইতিহাস গড়ার অপেক্ষায় তিনি। বিশ্বের প্রথম নারী ফুটবলার হিসেবে খেলবেন ছেলেদের সঙ্গে। যুক্তরাষ্ট্রের পেশাদার নারী লীগের দল শিকাগো রেড স্টার্স থেকে ধারে জাপানের অপেশাদার দল হায়াবুসা ইলেভেনের হয়ে মাঠে নামবেন 33 বছর বয়সী স্ট্রাইকার। নারী ফুটবলার হয়ে ছেলেদের দলে যোগ দেওয়াটাকে একটা চ্যালেঞ্জ মনে করছেন নাগাসুতু, আর এই চ্যালেঞ্জ নিয়েই ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামতে প্রস্তুত তিনি। নাগাসুতুর এই ক্লাবে যোগ দেওয়ার পেছনে সবথেকে বড় অবদান তার বড় ভাই গেঙ্গি নাগাসুতুর। তিনি নিজে একজন পেশাদার ফুটবলার, খেলেছেন জাপানের শীর্ষস্থানীয় জে লিগে, আর বর্তমানে খেলছেন হায়াবুসায়। নারী হয়ে পুরুষ দলে যোগ দেওয়াকে লিঙ্গ বৈষম্য দূরীকরণের একটি মাধ্যম হিসেবে দেখছেন তিনি। লিঙ্গ বৈষম্যে সোচ্চার যুক্তরাষ্ট্রের আরেক ফুটবলার মেগান জার্পিওনি থেকে অনুপ্রাণিত হয়ে পুরুষ দলে যোগ দিয়েছেন বলেও তিনি জানান। 2011 সালে জাপানের হয়ে নারী বিশ্বকাপ জিতেছেন নাগাসুতু, আর পরের বছর লন্ডন অলিম্পিকে রূপার পদকও জেতেন জাপানের এই ফুটবলার। আফরোজ রিয়া, সময় সংবাদ।